তাহলে ফার্স্ট ক্লাস ছিল ইউটিউবের, জাস্ট ইউটিউবের অ্যাকাউন্ট খোলা। তাহলে আমরা জানি যে ইউটিউবের অ্যাকাউন্ট খুলতে বেশি কিছু লাগে না, জিমেইল অ্যাকাউন্টই তো হয়। ওকে, দেন ভিডিও কিভাবে আপলোড করতে হয় ওটাও দেখছি, ইউটিউবে কিভাবে ভেরিফাই করতে হয় ওটাও দেখছি। এখন মেইন কথা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম হবে কিভাবে, তার জন্য আমরা কি করছি, অ্যাড অ্যাপ্রুভ করছি, মনিটাইজ অপশন গুলো সেট আপ করা সবগুলোই দেখছি। ওকে, তাহলে এখন মেইন যে বিষয়টা হচ্ছে ইনকাম করার দুইটা সোর্স লাগবে। একটা হচ্ছে আমার উপাদান তো দিতে হবে, ভিডিও তো দিতে হবে। এখন মেইন কথা হচ্ছে আমি ভিডিও কিভাবে বানাবো, দেন হচ্ছে আমার ভিডিও বানালাম, ভিডিও আপলোড করলাম, ওইটা দিয়ে যদি ভিউ বাড়ে দেন প্রত্যেক ভিউতে বা বিজ্ঞাপন থেকে তো আমার ইনকাম আসবে। তাহলে আমার দুইটা জিনিস ইম্পর্টেন্ট না, একটা হচ্ছে ভিডিও কিভাবে বানাবো, আর একটা হচ্ছে ভিউ বাড়ানো বা ভিজিটরের কাছে পৌঁছানো। তাহলে আজকে টুটাল ক্লাস হবে আপনার কিভাবে ভিডিও বানানো যায়, মানে ইউটিউবের উপরে ভিডিও বানানোর অনেকগুলো কনসেপ্ট। ওকে, এখন একটা জিনিস সবাই লক্ষ্য করেন, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, আপনি আউল ফাউল ভিডিও দিয়ে কোনো লাভ নাই। যে কোনো একটা কন্টেন্ট রেডি করেন, একটা স্ক্রিপ্ট রেডি করেন, আপনি টার্গেট করেন আপনি আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন, বুঝতে পারছেন বিষয়টা? এখন অনেকে আছে অনেকক্ষণ টিপ দেয় ভিডিও রেকর্ড বলতে কি, এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এটা এমন হতে পারে একটা লাইভ ভিডিও করলাম, হয়তো এটা স্ক্রিনের মাধ্যমে করতেছে, এইটাও একটা ভিডিও হতে পারে। আপনি টিপস দিলেন যে এই মানে ক্র্যাক সফটওয়্যার গুলো কিভাবে ইনস্টল দিতে হয়, এটা তো এক ধরনের টিপ, বা কম্পিউটার স্পিড কিভাবে বাড়াতে হয় এটা এক ধরনের স্পিড, কিভাবে কাজ করতেছি এই জিনিসগুলো রেকর্ড হচ্ছে না, এইটা এই এটা আপনি ইউটিউব ক্যাপচার সফটওয়্যার দিয়ে রেকর্ড করে আপনি এটা থেকে ভিডিও হচ্ছে, এরকম কি করতেছে না? আপনার গেল একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা কি বেশি খারাপ হয়েছে না করতেছে না কেউ, কোনটা করতেছে তো? হ্যাঁ গেল এটা। অনেকে আছে যারা ভালো গান গাইতে পারেন গান গান, যারা পান করতে পারেন পান করেন, একটা তো এখন মোটামুটি ভালো ক্যামেরা তো সবার কাছে আছে, 8 মেগাপিক্সেলের ক্যামেরা, বা আপনার কম্পিউটার ফ্রন্ট ক্যামেরা তো আছে, ওইটা তো রেকর্ড করেন, সমস্যা তো নাই, বুঝতে পারছি বিষয়টা? অনেক জিনিসের উপরে আপনি টিপস দিতে পারেন, বিউটি টিপস দিতে পারেন, এগুলো হচ্ছে সহজে ভিডিও বানাতে পারতেছেন, একদম সহজ। কিন্তু জাস্ট আপনি ভিডিওটা ওপেন করলেন, কি অবস্থা এই বিষয় নিয়ে আলোচনা করলেন, বুঝতে পারছি বিষয়টা? মেইন কথা হচ্ছে কনসেপ্ট, আপনি কনসেপ্ট কি বানাচ্ছেন, সব সাবজেক্টে অনলাইন বেস সব জায়গায় আপনার কনসেপ্টের মেইন সবচেয়ে বেশি গুরুত্ব। ওকে, গেল এই একটা বিষয়। দেখি আমি কিছু লিখে রাখছিলাম নাকি মনে হচ্ছে না, আচ্ছা দেখেন আরো কিছু ভিডিও বানাতে পারি, যেমন স্লাইড শো ভিডিও। স্লাইড শো ভিডিও মানে কোনটা? এই দুইটা কিন্তু একই বিষয়, পাওয়ার পয়েন্ট স্লাইড শো তো একই বিষয়। স্লাইড শো দিয়ে একটা জিনিস সাজালেন, সাজিয়ে ওইটা আপনি ইয়ে করেন, আর আমি যে কথা বলতেছি এখন একটা রেকর্ড হচ্ছে না, এই সফটওয়্যার দিয়ে রেকর্ড করেন না তাও তো হচ্ছে, আমি জানি না সাউন্ড আপনারা শুনতে পারবেন কিনা, আমি একটা দেখাই রিসেন্টলি একটা ভিডিও বানাইছি। বুঝতে পারছি বিষয়টা? এখানে যে ক্লাসটা নিচ্ছি দেখেন, এটা তো ঘুরে ঘুরে পাওয়ার পয়েন্টের স্লাইড শো, come
আমি একটু ক্রস করে তাড়াতাড়ি একটু দেখা দিচ্ছি, বুঝতে পারছো বিষয়টা? ওকে তাহলে এই জিনিসটাও দেখেন কি করছি, একটা প্রেজেন্টেশন বানাইছি। প্রথমে একটা প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টে কাজটা সবাই পারি, পাওয়ার পয়েন্টে আগে কাজটা রেডি করছি। তাহলে একটু রিফ্রেশ করুন, হ্যাঁ লোড হচ্ছে, ঠিক আছে। এই যে পাওয়ার পয়েন্টে এটা রেডি করলাম, এখন আমি কথা বলতেছি রেকর্ড হচ্ছে, একটাতে করে নেক্সট দিলাম আসলো। কনসেপ্টটা বুঝতে পারছেন বিষয়টা? ওকে তাহলে বিভিন্ন সাবজেক্টের উপরে আপনার ইচ্ছা করলে পড়তে পারেন। ইন্টারনেটে কি সোর্সের অভাব আছে? আপনি যে কোনো একটা টপিক নেন যে আপনি কোন সাবজেক্টের উপরে বা কোন টপিকটার উপরে কাজ করবেন। হ্যাঁ ওই তো রেকর্ড তো চলতেছে না, মডিফাই করি না, জাস্ট আমরা ডাইরেক্ট রেকর্ড। এই যে আমি কথা বলতেছি রেকর্ড হচ্ছে না, এটাই তো আমি তখন তো ইংলিশে কথা বলছিলাম, এখন তো বাংলায় কথা বলছি। ইফেক্ট না, তখন ওই কথা বলার ইয়েটে বসিয়ে রেখেছিলাম যে Today we'll talk to you about the, what is the domain and what is the web hosting. Okay, look like as that. After this one, that. Is that it? ওইটা পারে এরকম, আসলে তখন তার মনে নাই। আমি এটার উপর তিনটা ভিডিও বানাইছি, তিনটা ভিডিওর মধ্যে যেটা ভালো লাগছে ওইটাই দিছি। এক এক সময় কথা দেখা যাচ্ছে একটু ফাস্টলি আসছে, এখন বলছে কথাটা একটু স্লোলি আসছে। ইচ্ছা করলে আপনি রেকর্ড করে আবার আলাদা ইউজ করতে হবে, এটা আপনার ইচ্ছা। এটার জন্য আলাদা সফটওয়্যার আছে, দেখাবো সফটওয়্যার, বুঝতে পারছো বিষয়টা? ওকে এই কনসেপ্টটা কি ভালো লাগছে আপনাদের? ইচ্ছা করলে কিন্তু এটাও করতে পারেন। আপনি ইন্টারনেটে যে কোনো একটা ওয়েব পেজে ঢুকেন, ওইটা থেকে কন্টেন্ট কালেকশন করেন, ওইটার উপরে ভিডিও বানাতে পারেন। সাপোজ আপনি যান না, ইয়ে যেহেতু আপনারা স্টুডেন্ট, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন বা অনলাইন মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, আপনারা তো বিভিন্ন টিপসের জন্য গুগলে সার্চ দেন। মানে মেন কথা হচ্ছে কনসেপ্ট, কনসেপ্ট রেডি করেন তারপরে কাজে নামেন, ঠিকই পারবেন সব। সাপোজ লিখলাম যে হাউ টু মেক মানি ফ্রম অনলাইন, এটা তো একটা হতে পারে। দেখেন হাউ টু মেক মানি অনলাইন, সে এখানে টপ ওয়ে টু মেক মানি অনলাইন অফলাইন। আচ্ছা আপনি এটা এই ওয়েবসাইটে ঢুকেন, না এটাতে সবচেয়ে ভালো হয় ইমেজটাকে মডিফাই করে নেওয়াটা বেটার, কারণ ইউটিউবের অ্যালগোরিদম তো আরো আপডেট হতে পারে। আমরা ওয়েবসাইটের জন্য যেভাবে এসইও করি, এখন ইউটিউবের এসইওটা এখন সেম টু সেম হয়ে গেছে। ব্যাকলিংক লিঙ্কিং থেকে ধরে যা যা আছে সবগুলো এটাতেও আছে, বুঝতে পারছি বিষয়টা? এর জন্য আপনাদের আগে ওয়েবসাইটের এসইও প্রসেসটা দেখা দিছে, এখন ইউটিউবে আসছে, কারণ ঘুরে ঘুরে সেম টু সেম, জাস্ট প্রসেসটা বুঝে নেবেন। আর কিছু আপনি এখান থেকে একটা পাওয়ার পয়েন্ট সাজান, সাজে এই জিনগুলো নেন, নর্ডিক্স মেস বিহাইন্ড বা অনলাইন, এই এই জিনগুলো একটা পয়েন্ট নেন না, পে টু সার্চ দ্য ওয়েব, আপনি এই কয়েকটা পয়েন্ট নেন, পয়েন্ট নিয়ে বাকি এই ডিসক্রিপশনটা আপনি মুখে মুখে বলেন, এটা তো হতে পারে, আর শুধু ছবিটা দিয়ে রাখলেন, বুঝতে পারছি বিষয়টা? আরো গুগল থেকে আরো অনেক ছবি আছে, ছবিগুলো নেন, সোহান অলরেডি এখন ঘুমাই দেবে ক্লাসে, এটা ভিডিও করে রেখে দেবেন, রাইখে ইউটিউবে ছেড়ে দেবেন, এটাও হতে পারে, ঠিক আছে না? এখন থেকে ক্লাসে ঘুমাইলে এই কাজটা করবো, যে রেকর্ড করে রাখবো তারপরে ওই আমরা গ্রুপে ছেড়ে দেবো না, এটাই সবচেয়ে ভালো হবে, কি বলেন? আচ্ছা যাই হোক, এ হচ্ছে 30টা ভিডিও, ভিউ কিন্তু কম না, একদিনে 30টা ভিউ মানে তো অনেক কিছু প্রথম অবস্থায়। আচ্ছা যাই হোক, এইগুলো একটা বিষয়। আমাদের আরো কিছু মেথড থাকতে পারে, সাপোজ ধরি আর কাছে হোয়াইট বোর্ড ভিডিও, হোয়াইট বোর্ড ভিডিও গুলা কোনগুলা, যেমন দেখবেন যে অলরেডি অনেক সময় যখন ইউটিউবে বিভিন্ন টিপস লিখে স্টার দেন, দেখেন বোর্ডে লিখে লিখে দেখছে, কিছুটা আপনার অ্যানিমেশন রিলেটেড, কিছুটা দেখতে প্রায় আপনার অ্যানিমেশন রিলেটেড। ওকে দেখি আমার কোনো ভিডিও আছে কিনা একটু অনলাইন থেকে দেখে নিই।
আচ্ছা সাইন ইন করার নাই মনে হয়। আচ্ছা যাই হোক, অনেক হোয়াইট বোর্ড ভিডিও আছে, এগুলো আমরা দেখে নিব, বানাই বানাই এখন দেখা দিব। ওকে, তাহলে এই দুইটা কনসেপ্ট পাইছেন। এখন আরো অনেক ধরনের কনসেপ্ট আছে, কনসেপ্ট গুলো এখন আপনারা, আমি দুই কয়েকটা দেখা দিলাম, আরো অনেক ভাবে হতে পারে, বুঝতে পারছো বিষয়টা? ওকে, দেন এখন আসি যে হোয়াইট বোর্ড ভিডিওটা কিরকম হতে পারে। হোয়াইট বোর্ড ভিডিও বানানোর জন্য দুই ধরনের সফটওয়্যার আছে, দুই ধরনের সফটওয়্যার নেই, আরো অনেক ধরনের সফটওয়্যার আছে। সবচেয়ে যে ভালো সফটওয়্যারটা ওইটাই আপনাদেরকে দিছি। এখানে আরেকটা আছে ভিডিও স্ক্রাইব, ভিডিও স্ক্রাইব হচ্ছে আমার ভালো লাগে সবচেয়ে, আপনাদের এক্সপ্লেন দিয়ে, ওই যে একটু আগে যেটা আপনাদের দেখাইছিলাম, এই যে এক্সপ্লেন দিয়া ভিডিও ক্রিয়েটর, সবচেয়ে আমার মতে এখন পর্যন্ত যতগুলা কাজ করছি এর মধ্যে এটা আমার সবচেয়ে বেশি বেস্ট ভালো লাগে। যদি চান ওইটা দিতে পারি, সমস্যা নাই, একটা যেটা দিছি বেস্ট যেটা ওইটাই কাজ করে। ওকে, কেউ আপডেট দিতে চান না, বুঝতে পারছি বিষয়টা। ওকে, এখন এটা হচ্ছে আমার সফটওয়্যারের ইন্টারফেস, বুঝতে পারছি বিষয়টা। এখন এই হচ্ছে একটা বিষয়, আর একটা কাজ করলে ভালো হয় না? ওকে, পাওয়ার পয়েন্টে তো আলোচনা করছিলাম হোয়াইট বোর্ড ভিডিও যে কনসেপ্টটা ওইটা একটু বুঝে, যে হোয়াইট বোর্ড ভিডিও বা অ্যানিমেটেড ভিডিও গুলো বানানো এখন দেখবো, এই ধরনের ভিডিও গুলো। বুঝতে পারছেন বিষয়টা? এই ধরনের ভিডিও গুলা বানাবো আমরা এই সফটওয়্যারটা দিয়ে, এই এক্সপ্লেন দিয়ে, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এখন আমরা নেক্সট ভিডিও দেখি কিভাবে ওইগুলা তৈরি করতে হয় নাকি।